বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা জানেন প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে নিত্য নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতা আজকে আজকে অত্যন্ত চমৎকার একটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা হলো জেন্টস ফ্যাশানস আইটেম সেই বিজনেসের আইডিয়া নিয়ে তো এই বিষয়ে খুবই সফল একজন ব্যবসায়ী আমার আঙ্কেল হন সেই কাছে চলে আসছি তো উনি বলবেন আসলে এই ব্যবসাটা শুরু করা যায় এবং কত টাকা লাভ কত টাকা ইনভেস্টমেন্ট লাগে সেই বিষয়ে তো আমরা চলে যাচ্ছি আঙ্কেলের কাছে সালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনার আঙ্কেল একটা বিষয় সেটা হলো এই আপনার যে বিজনেসটা বিজনেসটা আসলে যুগের সাথে যায় এটি চমৎকার একটি বিজনেস আইডিয়া তো অনেক তরুণ প্রজন্ম এই এই বিজনেসের প্রতি আগ্রহী হবে তো আসলে আগ্রহী ভালো লাগতে পারে কিন্তু আসলে কিভাবে তারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারে তার কোনো সঠিক দিক দর্শনা কোথাও সে পায় না তো যেহেতু আপনি এই ব্যবসায় সফল বেশ অনেক বছর ধরে করে আসছেন তো আসলে আপনি কিভাবে শুরু করছিলেন আর নতুনরা কিভাবে শুরু করতে পারে এই ব্যাপারে একটু বলেন এ তো ইচ্ছা থাকলে উদ্বেগ থাকলে সব কিছু সম্ভব বুঝছেন জি উদ্যোগ থাকলেই হয় পুঁজি তো একবারে অনেক নিয়ে আসা যায় না আস্তে আস্তে পুঁজি নিয়ে ব্যবসায় পুঁজি বাড়াইতে হয় মোকামে বিশ্বস্ত বাড়াইতে হয় হ্যাঁ মোকাম থেকেই অনেকে হেল্প করে মালিকরা হ্যাঁ এভাবেই পুঁজি বেড়ে যায় সততা নিয়ে ব্যবসা করলে আর পয়সায় অসুবিধা হয় না জি বুঝতে পারছি একটা বিষয় আঙ্কেল সেটা একেবারে নতুন যারা তারা এই ব্যবসা আসতে হলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত লাগতে পারে এরকম ব্যবসা আসতে হলে দশ পনেরো লাখ টাকা নিয়ে আসলে মোটামুটি সফলতা একেবারে প্রথমে স্টার্টিং এ দশ হাজার কি ডেকোরেশন টেকোরেশন সবকিছু সহই সহ

বুঝতে পারছি তাহলে একটা চমৎকার একটা বিজনেস পঞ্চাশ ষাট টাকা আসলে অনেকে বেতনও পায় না অনেক চাকরি আছে এবং অনেক ব্যবসা আছে এত টাকাও হয় না তো সেই হিসেবে এটা খুব স্মার্ট বিজনেস এবং ভালো একটা বিজনেস তো আপনি জানেন যে ব্যাংকে অনেকে বেকার তারা চাকরি পায় না চাকরি পিছিয়ে ঘুরে এবং নতুন ব্যবসার আইডিয়া পায় না আবার অনেক আছে যারা প্রবাসে খুব কষ্টের ভিতরে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় এবং তারা আবার ফেরত আসে ঠিক মতো বেতনও পায় না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই ব্যবসাটুকু কতটুকু সম্ভাবনা হয় তাদের জন্য হ্যাঁ তারা যদি ওই তো বললাম যে মনে সাহস নিয়ে ব্যবসা করতে আসলে সততা নিয়ে ব্যবসা করলে তারা নিশ্চয়ই সফলতা লাভ করবে আচ্ছা বুঝতে পারছি তাহলে তাহলে নতুন কেউ যদি শুরু করতে চায় তাহলে মূল ব্যবসার যে বিষয়টা সেটা হলো সাহস সাহস আচ্ছা তা আপনি তো অনেক দ্রুত এই ব্যবসায় খুব সফল হয়েছেন আমরা জানি এই সফলতার আসলে মূল মন্ত্রটা কি যেটা নতুন অ্যাপ্লাই করবে এটা হলো সততা সততা নিয়ে ব্যবসা করলে আচ্ছা

হাই ব্যবসাগত ডিকেশনটা একটু সাজাই বইসলে মানুষের চোখে বাজলে তাই সেখানে লোক আসবে আচ্ছা প্রথম যখন আপনি এখন আল্লাহর নাম তো অনেক ভালো লাভ হচ্ছে প্রথম যখন আপনি ব্যবসা আসছেন তখন তো এখন যে লাভটা করতেছেন তখন করতে পারেন নাই প্রথম ভাইশেই যে সার্ভাইভালটা করছেন খুব কম টাকা লাভ করছেন আসলে প্রথমে আইশেই আপনি প্রথমে যে এই এই আপনার পোচার উইন্ডো নামে একটা বড় দোকান আপনার এই সরবিত আছে তো এটা মানুষের কিভাবে জানাইলেন জানলো কিভাবে

আচ্ছা বুঝতে পারছি আর একটা সেটা হলো অনেকেই প্রশ্ন করতে পারে যে এত চমৎকার কালেকশন এক্সক্লুসিভ কালেকশনগুলি অনেক এক্সপোর্ট কোয়ালিটি আছে এই মালগুলি কোথা থেকে সংগ্রহ করা হয় অনেকে কোশ্চেন করতে পারে সেক্ষেত্রে আপনারা কোথা থেকে আনেন এগুলি এগুলো ঢাকা বিভিন্ন পাইকারি বাজার আছে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে নয় আচ্ছা অনেক জায়গা বিভিন্ন জায়গা দোকানটা আসলেই দেখার মতো এবং খুব পছন্দ সেই জিনিসপত্র আছে আমি নিজেও এখান থেকে শপিং করি অত্যন্ত চমৎকার তো যে কেউ চাইলে যারা পিরোজপুরের ভিতরে যারা আছেন তারা যদি এই এখানে চায় এই উইন্ডো দোকান আপনার কাছে আসে আর তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি পরিচয় দেয় যে আমি আমার 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 এই চ্যানেলের ভিডিও দেখে আপনার কাছে আসছে সেক্ষেত্রে তার জন্য কি আপনি কোনো ছাড় দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা অবশ্যই কিন্তু তাকে তাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখতে হবে এই তো আর কি ঠিক আছে আঙ্কেল আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনার এই দোকানের নাম এবং ঠিকানা সহ লোকেশন কোথায় আমি বলে দেবো তো ইনশাআল্লাহ আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি যেটা হলো আপনি সর্বোচ্চ সার দিবেন এবং তাদের সাথে তারা সবসময় জন্য আপনার এই সব থেকে কেনাকাটা করবে তো আঙ্কেল আপনার উত্তরোত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আপনার ভালো থাকে আপনার সুস্থ কামনা করি আসসালাম আলাইকুম